হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু অ্যান্ড আদার এপিসোড অফ মাইন্ড আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর মাইন্ডক্রাফ্টে আরও একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও চলে এসেছি আর আজ আমরা বানাবো মাইন্ডক্রাফ্ট পটেটো অ্যান্ড ক্যারট ফার্ম আর এগুলো মানে আমাদের অনেক কাজেই লাগে তো চলো দেরি না করে ভিডিও শুরু হয় যাক আর এনজয় দিস ভিডিও এই ফার্মটা বানানোর জন্য প্রথমেই একটা করে ব্লক খুঁড়তে হবে এরকমভাবে যেমন ভিডিও দেখছো এবং এটা একটা লাইনে এরকমভাবে খুঁড়তে হবে দেন এই ব্লকগুলো খোঁড়া হয়ে গেলে এর মধ্যে আমাদের স্টিকি পিস্টন বসাতে হবে আর যেমনভাবে ভিডিও দেখছে ওই বসাবে পিস্টনের ফেসটা যেন ওপরের দিকেই থাকে এরকম দেন তার সাইডে একটা করে ব্লক এরকম খুঁড়বে এবং এখানে আমাদের রেড স্টোন ডাস্ট বসাতে হবে কারণ পিস্টনগুলোকে আমাদের কানেক্ট করতে হবে সেই জন্য রেডস্টোন ডাস্টগুলোকে এখানে বসালাম দেন এই পিস্টনটার নিচে একটা ব্লক খুঁড়ে নেবে এবং সেখানে রেডস্টোন ডাস্ট বসিয়ে দেবে এবং যেমন দেখছো এখানে দুটো করে ব্লক এরকম খুঁড়বে এবং রেডস্টোন ডাস্ট বসিয়ে দিতে হবে এখানে এরকমভাবে পরপর নটা ব্লক খুঁড়তে হবে দুটো করে এবং লাস্টের ব্লকটাতে একটা ব্লক খুঁড়বে এবং নিচের ব্লকটা রেখে দেবে যেমন ভিডিও দেখছো তারপর এইখানে এরকম রেড ডাস্ট বসিয়ে দিতে হবে পুরোটা এবং লাস্টের ব্লকের ওপরটাতে এখানে যে কোনো ব্লগ ইউজ করতে পারো আমি এখানে এই ব্লগ ইউজ করছি এবং এখানে একটা লিভার লাগিয়ে দেখে নেবে সবগুলো পিষ্টন কাজ করছে নাকি এবং সেটা যদি না করে তাহলে ভিডিও যেমন দেখছো এখানে একটা রেড স্টোন রিপিটার বসিয়ে দেবে দেন তারপরে চলো এটা চেক নিই তারপর দেখতে পাচ্ছ এখানে সবগুলো পিষ্টনই কাজ করছে তারপর লিভারটা কীরকম অন করে দেবে এবং এই ব্লকের সমান করে এখানটাতে এই ব্লক বসিয়ে দেবে যেমন ভিডিওতে দেখছো এবং এর চারপাশেই এইভাবে এই ব্লকটা বসিয়ে দিতে হবে যেমনভাবে ভিডিও হবে এই ব্লকগুলোকে বসাবে এবং এই ব্লক পিস্টনের উপরেও বসাতে হবে যেমনভাবে ভিডিও তোমরা দেখতে পাচ্ছ সেভাবেই এটা করবে দেন এইখানটাতে একটা ব্লক এরকম বাইরে থেকে দিতে হবে এবং মাঝখানের ব্লকটা এরকম ফাঁকা রাখবে এবং এই সাইডটাতেও এরকমভাবে একটা লাইন করে এই ব্লক বসাতে হবে যেমন এই সাইডে বসেছে এরকম লেনথেই বসাবে দেন দুটো সাইডে এরকমভাবে এই ব্লকের ওপর আরও একটা করে ব্লক বসিয়ে দিতে হবে এবং এইটা বসানো হয়ে এখানে একটা করে ব্লক এরকম খুঁড়ে নেবে কারণ এখানটাতে আমাদের হপার বসাতে হবে এবং এই হপারগুলো চেস্টের সঙ্গে কানেক্ট করতে হবে তো ভিডিওতে যেমনভাবে দেখছি হবে এখানে দুটো ব্লক খুঁড়ে নেবে এবং এখানে চেস্ট বসিয়ে দেবে চেস্ট বসানো হয়ে গেলে চেস্টগুলোর সঙ্গে কানেক্ট করে হপার বসাতে হবে তার জন্য প্রথমে ক্রাউজ করে নেবে এবং চেস্টের সঙ্গে কানেক্ট করে হপারগুলো বসিয়ে দেবে যেমন ভাবে ভিডিও দেখছি দেখছিভাবেই হপারগুলোকে বসিয়ে দেবে একটার সঙ্গে একটা কানেক্ট করে দেন এই সামনেটা গ্লাস প্যানেল বসিয়ে দিতে পারো যেমন ভিডিও দেখছো আমি এখানে এই গ্লাস প্যানেলগুলো ইউজ করছি তোমরা চাইলে এখানে গ্লাস প্যানেল বসিয়ে দিতে পারো বা অন্য কিছু বসিয়ে দিতে পারো তারপর এই ফাঁকা জায়গাটাতে এটা ওয়াটার দিয়ে এটাকে ফুল করে দিলাম দেন এই জায়গাটাতে হু দিয়ে এইগুলোকে এরকম করে নিতে হো আমি এখানে ডায়মন্ড দিয়ে করছি তোমরা অন্য কোনো হওয়া করতে পারো তো চলো এটা আগে পুরোটা এরকম করে নেওয়া যাক আর তোমরা ভিডিওতে এখন একটা লাইক না করে থাকলে ভিডিওতে এক্ষুনি একটা লাইক করে দাও আর এই চ্যানেলের ভিডিও প্রথম দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও কারণ এই সব সবসময় এরকম ইন্টারেস্টিং ভিডিও আসতে থাকে আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে একদমই ভুলবে না পুরো জায়গাটা এরকম করে নেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ আমি প্রথমে এখানে ক্যারোট বসাচ্ছি এইভাবে ক্যারটগুলোকে বসাচ্ছি এবং এর এই সাইডে পটেটো বসাবো তো তোমরা এটা দেখে নাও আমি কীভাবে ক্যারেটের পটেটোগুলো বসাচ্ছি তোমরা এভাবে বসিয়ে নেবে ক্যারোটার পরোটোগুলো বসানো হয়ে গেলে আমি এখানে বনমেল ইউজ করে এগুলোকে তাড়াতাড়ি বড় করে দিলাম তোমরা চাইলে ইউজ করতে পারো নাও করতে পারো আমি এগুলো তাড়াতাড়ি দেখানোর জন্য এটা করলাম এই সবগুলোকেইভাবে বনমেল দিয়ে বড় করে দিলাম তাড়াতাড়ি আর তোমরা নেক্সট টাইম কী ভিডিও দেখতে চাও সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাও আর এরকম অ্যান্ডক্রাফ্ট ফার্ম রিলেটেড ভিডিও দেখতে চাইলে চ্যানেলটাতে ভিজিট করতে পারো কারণ এখানে ওরকম অনেক ভিডিও আছে তোমরা সেগুলো দেখে বানিয়ে নিতে পারো তো বনমিলগুলো দেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছ এগুলো পুরো সবটাই বড়ো হয়ে গেছে তারপরে আমরা এই লিভারটা অন করলে ওই সাইডে স্টিকি পিস্টনগুলো নেমে যাবে এবং জল এসে এই জায়গাটাতে ভর্তি হয়ে যাবে এবং পটাটো আর ক্যারট এই চেস্টে এসে জমা হতে শুরু করে তোমরা দেখতে পাচ্ছ এটা কত ফাস্ট হচ্ছে এবং এটা বন্ধ করে দিয়ে আবার তোমরা এখানে এগুলো বসিয়ে দিলে দেন আবারও যদি এই পিস এই লিভারটা অন করে দাও এবং এভাবেই আবার ওইগুলোই এই চেষ্টা এসে জমা হতে শুরু করবে আর তোমরা দেখতে পাচ্ছ এটা কত ফাস্ট হচ্ছে তোমরাও চাইলে ভিডিওটা দেখে এরকমভাবে বানিয়ে নিতে পারো এটা খুব ইজি একটা প্রসেস আর এরকমই মানগুলো রিলেটেড ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও আর নেক্সট টাইম কী ভিডিও দেখতে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাও আর আরও ফার্ম রিলেটেড ভিডিও দেখতে চাইলে চ্যানেলটাতে ভিজিট করো দেখতে পাচ্ছো পেছনে অনেক ফার্ম আছে আর এই সব ভিডিওই চ্যানেলে পাবে তো তোমরা চ্যানেলে ভিডিওগুলো দেখে নাও দেখা হচ্ছে নেক্সট ওয়ান ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণ তো স্টে সেফ স্টে হ্যাপি বাই বাই